সুপ্রিম অ্যাড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামক বেসরকারি বহিরাজ্য সংস্থাটি কাজ করতে গিয়ে শনিবার তিন হতদরিদ্র শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শাবরুমের লালটিলা এলাকায়। কিন্তু এই হাড়হিম করা ঘটনার পর দেখা নেই সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষের। রবিবার শাবরুম হাসপাতাল চত্বরে এই সংস্থাটির কার্যকলাপ দেখে হতবাক সাধারণ লোকজন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। শাবরুমের দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালটিলা এলাকায় শনিবার বিদ্যুতের খুঁটি বসানোর কাজ করছিল 11 জন শ্রমিক। সে সময় ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। যে স্থানে শ্রমিকরা খুঁটি বসানোর কাজ করছিল তার পাশেই 11,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারের লাইন টানা ছিল আগে থেকেই। তা জেনে যে কোনো সময় শ্রমিকরা সেখানে দুর্ঘটনার কবলে পড়তে পারে বলেই তারা অনুমান করে। তখনই শ্রমিকরা কাজ করবে না বলে জানিয়েছিল সাব ঠিকাদার বিকাশ মল্লকে। আমরা তখন কাজ করার আগে দিয়ে কইছিলাম স্যার, আর কি মনে করো এত রিক্সে কাম করার দরকার নাই, লাইনটা এলটি লাইন আর এসটি লাইন যাই হোক, যাতে সাইডে বাড়ি কিছু আপদ বিপদ না ঘটে লাইনটা ফালা দেওয়ার জন্য অনুরোধ করছিল আর কি। ঠিকাদারে বা ড্রাইভারে তো তাই কইছিল আর কি। এটা তো এরকম আর রিক্স কাম আমরা করে আসছিলাম, এরকম করছিল আর কি, লাইনটা ফালাই না। অভিযোগ, শ্রমিকরা অসুরক্ষিতভাবে সেখানে কাজ করছিল, এই নিয়ে ছিল না কোনো হেলদোল সংশ্লিষ্ট কোম্পানি। তোমরা যে ওই জায়গাতে ইলেকট্রিকের পোলের কাজ করতে গেছিলা, তোমাদেরকে ইডার কোন মানে দুর্ঘটনা এড়ানোর জন্য কোন রকম ব্যবস্থা তারা দিছিল নি ঠিকাদার? না স্যার, কোনো ব্যবস্থা দিছিল না। হেলমেট দিছেনি? তারপর তোমাদের কোনো গ্লাভস টাফ কিছু দিছেনি? না স্যার, কিছু দিছেনি। তোমরা কি এমনিতেই কাজ বাড়াই দিছে? কিন্তু সাব ঠিকাদার বাবু বিকাশ মল্ল শ্রমিকদের জোরপূর্বক কাজ করতে বাধ্য করে বলে অভিযোগ। তখন বাধ্য হয়ে শ্রমিকরা সেখানে কাজ শুরু করলে হঠাৎই বিদ্যুতের যে খুঁটি বসানোর কাজ চলছিল সেই খুঁটিটি পাশে থাকা তড়িৎ পরিবাহিত 11,000 ভোল্ট তারের উপর গিয়ে পড়ে। অন্যান্য শ্রমিকরা সেখান থেকে কোনোক্রমে বেঁচে গেলেও বাকি 3 জন শ্রমিক ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এলাকার লোকজনরা সাথে সাথে শাবরুম দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে মুহূর্তের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থলে পড়ে থাকা 3 জন মৃত শ্রমিকদের উদ্ধার করে শাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। শাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসক সাথে সাথে প্রাথমিক দেখার পরে 3 জনকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক পরবর্তী সময় রাতে ওই মৃত 3 শ্রমিককে শাবরুম হাসপাতালে মর্গে রেখে দেওয়ার নির্দেশ দেয়। রবিবার শাবরুম মহকুমা হাসপাতালের মর্গে পোস্টমর্টম করার পর মৃতদেহগুলি তুলে দেওয়া হয় তাদের পরিবারের হাতে। তবে আশ্চর্যজনক বিষয় হল সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা আর্থিক সাহায্য তো দূরের কথা, ফোনেও খবর নেয়নি হতদরিদ্র অসহায় পরিবারগুলির সাথে। একজন কে? আপনার স্বামী? আপনাদের সঙ্গে কথা কইতে এখনো ঠিকাদার আইসেনি যে কাজ করাইতে নিছে? আইসে না? ফোন করছেনি আপনারা? ফোন ধরে না ঠিকাদার? ঠিকাদার সংস্থার এইহীন কার্যকলাপ দেখে এলাকার মানুষ বিস্ময় প্রকাশ করে। তবে এই নিয়ে ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে শাবরুম থানার পুলিশ। সূত্রের খবর, এই সুপ্রিম অ্যাড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামক বেসরকারি বহিরাজ্যের ঠিকাদার সংস্থাটি কাজের প্রয়োজনীয় সরঞ্জাম তো দূরের কথা, কাজের শ্রমিকদের ইন্স্যুরেন্স না করিয়ে এবং নাবালক শ্রমিকদের দিয়ে দেদার কাজ চালিয়ে যাচ্ছে। বিউরো রিপোর্ট।